আমাদের দেশের পুলিশ ভাইয়েরা যদি সবাই নামাজি হয়ে যেত, হা হা রে, দেশটা স্বর্ণের দেশ হয়ে যেত। তবে অনেক পুলিশ ভাই নামাজ পড়েন, আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন। আমিন। আরো জোরে আমিন। আমিন। আল্লাহ আমাদের মধ্যে নামাজের সংখ্যা বাড়িয়ে দেন। আমিন। আমিন। নামাজের সংখ্যা বাড়ছে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। এইজন্য বরকত বাড়ছে না কমছে? আপনাদের ঈদগার বরকত বাড়ছে না কমছে? ঈদগা তখন মানুষ ভাড়া থাকে, কত দূর থেকে সে বাড়ি করে ঈদগা, কত মুখ্যা রাস্তা ট্রেন শুধু বরকত আর বরকত, কিল্লাই বরকত হয়েছে, সেজদার বরকত। অনারার ভূমি খালি নিত স্যার, ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চারা মুশরিকের বাচ্চারা পারবি না? না পারবি। যে সেজদা যে জমিনে সেজদা পড়ে ওটা মুসলমানদের হয়ে যায়। আজকে সারা পৃথিবীর জমিনে আমাদের সেজদা আছে না নাই? আছে না নাই? আগামী দিনের পৃথিবী আমাদের পৃথিবী, আল্লাহু আকবার, নিতে পারবি না? আন্নালা রদাইয়া রিসুহা ইবাদিয়াস সলিহুন, আল্লাহ বলছেন পৈতৃক সূত্রে নেককারদেরকে আমি জমিন দিয়ে দিয়েছি, নেককারদের জন্যই দোয়া, নেককারদের জন্যই সকল কিছু। ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, নেককারদের মধ্যে আল্লাহ আমাদের সব ভাইকে শামিল করে দেন। তবে আপনার বিবিকে নিয়ে আপনি নামাজ পড়বেন, রাসূলের প্রথম নামাজ বিবিকে নিয়ে, এক পাশে বিবি আর এক পাশে আলী, মধ্যখানে মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম জামাত তিনি শুরু করলেন, তাহাজ্জুদের সময় বিবিদেরকে দাঁড়িয়ে দিতেন, ওই বিবি শ্রেষ্ঠ যে বিবি জামার জন্য দোয়া করে, ওই জামাই শ্রেষ্ঠ যে জামার জন্য বিবি দোয়া করে। বিবির সাথে সুন্দর কথা বলবেন, বুঝুইক্যা এ খালি আপনাদের কত সুন্দর সুন্দর গান, সাত কন্যা তন্ন আবু আইনে আইল্লার বড় কইল্লাল্লাহ, সাত কানিয়ার মেয়েগুলো বোধহয় খুব ভালো। সারা চট্টগ্রামের মেয়েরাই, সারা বাংলাদেশের মেয়েরাই স্বামী ভক্ত, এত পরিশ্রমী মেয়ে পৃথিবীর কোথাও কোথাও, চট্টগ্রামে একটু বেশি। কত রকমের খাওয়া রাঁধে, তারপরে কোনো ক্লান্তি নাই। জামাই চাই গোস্তের বোনা, গোস্তের সুটকি, কুকুর গোস্তের খাইল্লা ভরা। দেখেন এই নামও কোনো ডিকশনারিতে পাবেন না, চিটাগাঙে আসা ছাড়া কেউ এই নাম শিখতে পারবে। এত কিছু খাওয়ানোর পরে বোটার গায়ে হাত তোলে, কত বড় অসভ্য, বর্বর, কথা বলে না, ডাউলে লবণ কম হয়েছে, বর সাথে কথা বলে না, যৌতুকের জন্য বকে কষ্ট দেয়, লাত্তি মেরে সমস্ত পুরুষকে সমাজ থেকে বের করে দেওয়া হচ্ছে। তুই পুরুষ নামের কলঙ্ক, একটা মেয়ে তো সবকিছু তোকে দিয়েছে, তুই তাকে কি দিলি? ঘন ঘন বিয়ে যেগুলো করে, যায়েকুন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো এক বিবিরই হক আদায় করতে পারোস না, বহু বিবির কাছে যাস কেন? এক বিবিকে সন্তুষ্ট রাখ। বড় সুন্দর করে আমার আল্লাহ বলেছেন, ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, দুটি করো তিনটি চারটি, যদি ইনসাফ করতে না পারো কয়টি? কয়টি? মা খাদিজা যতদিন ছিলেন দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সারা জীবন খাদিজার জন্য কেঁদেছেন। মা আয়েশা বলছেন আমি কোন বিবির জন্য এত ঈর্ষান্বিত হতাম না যত ঈর্ষান্বিত হতাম খাদিজার জন্য। অন্য মায়েরা বলছেন কেন আয়েশা কেন? বলছে দেখেন একটু ছাগল জবাই করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছাগলের গোস্তকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে খাদিজার বান্ধবীদের কাছে দিয়ে দিতেন, খাদিজার বান্ধবীদের কাছে পৌঁছাতে, খাদিজার জন্য কান্দেন অনবরত। বলেই ফেললাম একদিন ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধ বয়সে বৃদ্ধ প্রৌঢ় একজন মহিলা পেয়েছেন, রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল, খবরদার যখন মক্কায় কেউ আমার পাশে ছিল না, আমার খাদিজা ছিল, কেউ আমাকে সাহায্য করে নাই, তখন খাদিজার সমস্ত সম্পদ আমার জন্য ব্যয় করেছে, এই খাদিজার ওরসে আমার ছয়টি সন্তান আল্লাহ দিয়েছেন। কয়টি? ছয়টি সন্তান আল্লাহ দিয়েছেন। রাসূলের সন্তান ছিল মোট সাতজন, নাতিও ছিল সাতজন। নাতি কয়জন? নাতিও সাতজন, সন্তানও
7 জন মা খাদিজার ঘরে 6 জন আর মারিয়া কিবতির ঘরে হলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম একজন 17 বছর 17 মাস রাদিয়াল্লাহু আনহু 17 মাসে তিনি ইন্তেকাল করলেন ইব্রাহিমকে যেখানে দুধ পান করতে দিয়েছেন ওই লোকটা ছিল কামার 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 বুঝুন না ওই যে দা বানা যায় এদেরকে কি বলে হোজা 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 আজি এই গোজা 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 মাস দেখেন এই গুজ্জার ঘরে রাসূল যেতেন সাল্লাল্লাহু কোন মানুষে ভেদাভেদ করতেন না এখন তো আমাদের সাহেব মানে সাপ কিসের সাপ তুই রাসূল কামারের সাথে বসে খাইতেন দিন মজুরের সাথে বসে খাইতেন তিনি খালি মাটিতে ঘুমিয়েছেন তিনি চাটাইতে ঘুমিয়েছেন বিছনা চাদরে ঘুমিয়েছেন খাটেও ঘুমিয়েছেন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই সাহাবায়ে কেরাম বলছেন তিনি যখন ইব্রাহিমকে দেখতে যেতেন ধোঁয়ায় তিনার নাক ভর্তি হয়ে যেত কারণ গুজ্জার বাড়িতে কি থাকে ধোঁয়া কামারের বাড়িতে কি থাকে ধোঁয়া রাসূল বলেছেন কামারের উপমা হলো কাফেরের মতো আতরের দোকানের উপমা হলো মুমিনের মতো আতরের দোকানে গেলেই না কিনলেও আতর পাওয়া যায় ঘ্রাণ পাওয়া যায় সুগন্ধি পাওয়া যায় আর কামারের দোকানে কিছু না হলেও কি খাওয়া যায় ধোঁয়া খাওয়া যায় ধোঁয়ার গন্ধ এই ধোঁয়া খেতে নিজের ছেলেকে সেখানে দুধ পান করতে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন মানুষে মানুষে কোন সময় ঘৃণা করবেন না প্রত্যেক মানুষকে ভালোবাসবেন আপনাকে ভালোবাসবেন কে আল্লাহ একটা মানুষকে আদর করলেই সে কালেমা পড়ে আমার এত সুন্দর দেশ আমার এক ছাত্র শরীয়তপুরে এক মুচিকে সালাম দিয়েছে তিনবার মুচি পরের দিন এসে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে মুচি আসছে লুঙ্গি টুঙ্গি পরে আমি বললাম তুমি না জুতা ছিলাম কয় জি স্যার আপনি চিনছেন আমাদের হ্যালো তুমি কালেমা পড়তে আসছো কেন কয় যে আপনার ছাত্র আমারে তিন দিন সালাম দিয়েছে কেউ সালাম দেয় না জুতা ফেঁকে দেয় সালাম পেয়ে আমি মনে করলাম যে ধর্ম মানুষকে সম্মান দেয় এটাই হলো আমার আল্লাহর ধর্ম মানুষকে মসজিদে নিয়ে আসেন খুশি হবেন কে মসজিদ থেকে বের করেন না নিয়ে আসেন কিছু খাওয়াই হলো নিয়ে আসেন তুই নামাজ পড়িস না বসে থাক বসে থাক তার হৃদয়ের ভিতরে প্রভাব পড়বে কিনা আমার এক বন্ধু ছিলেন তিনার ছেলে বেলবাজি হয়ে গেছে ইউনিভার্সিটি পড়ে নামাজ পড়েই না আমি বললাম বোকা শরীফে পাঠাও ক যেতে রাজি হয় না আমরা জোর করে পাঠাও জোর করে পাঠিয়েছে সেখানে গিয়েও নামাজ নাই একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন যখন কাবায় আসা হচ্ছে বিনা অজুতে গিয়ে সেজদায় পড়েছে ছেলে সেজদায় গিয়ে অছরে কানলো সেখান থেকে নামাজি হয়ে বাড়ি ফিরে আসলো লোকেরা বলল কি হলো তোমার কোন জিনিস তোমাকে সেজদা দিতে বাধ্য করলো ছেলে বলছে আমাকে মক্কায় পাঠানো হলো আমি কাবার উপরে দেখতাম হাজার পাখি ঘুরে কিন্তু কোন পাখির পেশাব পায়খানা কোন মুসল্লির উপর পড়ে না আমি দেখলাম মক্কায় মানুষ সেজদা দেয় কোন উঁচু নিচুর ভেদ নাই প্রেসিডেন্ট আমির সব এক কাতারে গোলাম সব এক কাতারে সেজদা দিচ্ছে এই দৃশ্য আমাকে পাগল করে ফেলেছে আমাদের মসজিদের চিত্র যদি দেখে অমুসলিমরা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুশু থাকতে হবে খুশু কি স্থিরতা একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন হাত দিয়ে জামা কাপড় নাড়ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ খাশিয়াত আল্লাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু যদি অন্তরের ভিতরে খুশু থাকতো অঙ্গ প্রত্যঙ্গে খুশু আসতো একজন সাহাবী রাদিন নামাজ পড়লেন রাসূল বললেন সল্লি ফাইন কালাম তো সল্লে তুমি আবার নামাজ পড়ো তোমার নামাজ হয়নি তিনি আবার পড়লেন রাসূল আবার বললেন সল্লে ফাইন কালাম তো সল্লে নামাজ হয়নি আবার পড়লেন হয়নি আবার পড়ো রাসূল হয়নি বলছেন কার নির্দেশে কার আল্লাহর নির্দেশে তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা উসল্লি কেমনে পড়বো বলে দেন বলছেন যখন দাঁড়াবা তখন মনে হবে আর রুকুতে যাবা না যখন রুকুতে যাবা তখন মনে হবে আর উঠবে না ইতমাইন্নু জমে যাও স্থির হয়ে যাও যখন সেজদা যাবা মনে হবে আর উঠবে না আয়েশা সিদ্দিকা বলতেন রাসূল সাল্লাম যখন সেজদা করতেন আমরা মাঝে মনে করতাম রাসূল সেজদা মারা গেছেন
কি সেজদা দিতেন তিনি নামাজের সেজদায় গেলে এশার নামাজ ওয়াক্তিয়া নামাজগুলো তো রাসূল তলবি কম পড়তেন না ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা তিনি বলছেন মিনিমাম 10 বার তলবি পড়তেন ওয়াক্তিয়া নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়লে হয়ে যাবে একবার পড়লে হয়ে যাবে ঠেকার কাজ ইসলাম তো সহজ ইসলাম কি সহজ আপনার তাড়াহুড়া আছে হাসপাতালে রোগী আছে আপনার মা আছে আপনি একবার তলবি করে চলে যান সেটা হয়ে যাবে ঠিক কি না একদিন দুই দিন অথবা পাঁচ দিন 10 দিন হতে পারে কিন্তু সারা বছর অনেক কি হাসপাতালে মানুষ তো আছে না হ্যাঁ সারা বছর তো ইমার্জেন্সি আল্লাহু আকবার ও বাজে কোন সময় সূরা ফুটছো ক সূরা তো বাইরে ফুড়ি এসে ইয়ানে শুধু উল্পস হচ্ছে কি নামাজ এগুলো নামাজে ঢুকলেই দুইজন ফেরেশতা থাকেন লিখতে থাকেন কিভাবে ওযু করেছে কিভাবে নামাজ পড়েছে আর দোয়া করেন আল্লাহুম্মা আহফিজ হায়াতা হে আল্লাহ তার জীবন দুনিয়া আখিরাতকে হেফাজত করেন যেমন আপনার নামাজকে হেফাজত করেছে আর যখন আপনি নামাজকে উল্টা পাল্টা করলেন ফেরেশতারা দোয়া করে দাইয়া হায়াতা ওর জীবনকে ধ্বংস করে দেন যে আপনি আপনার নামাজকে ধ্বংস করে দিয়েছে সবকিছুর আগে নামাজ আগে কি আগে কি আগে কোনো কাজ না সব কাজ বন্ধ আগে কি কুল ইন্না সালাতি পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার জীবন আমার বান্দেগি ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি আমার বান্দেগি যখন আজান হলো আর কোনো কাজ নাই রাসূল বলতেন সাহাবায়ে কেরাম বলতেন আমরা রাসূলের সাথে গল্প করতাম হাসির গল্প করতাম কান্নার গল্প করতাম রাসূল আমাদের সাথে বসে থাকতেন যখনই আজান হতো মনে হতো তিনি আর আমাদের কাউকেই চিনেন না কাউকেই চিনেন না চলে যেতেন কোথায় মসজিদের পাশে আমার মসজিদ আমার হৃদয়ের বাগান মসজিদ আমার মঞ্জিল সব সময় যেখানে রহমত নাজিল হতে থাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা কোন জায়গা যাবেন শুরুতে বের হবেন শেষে আর যায় শেষে বের হয় আগে মসজিদে ঢুকলে মন আর থাকতে চায় না ছটফট ছটফট এগুলির নাম মুনাফিক এগুলোর মাথায় গুড়ি ফট শুধু অস্থির মসজিদে গেলে আছে না ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়লে হ্যাঁ কাউবানি শুরু হয় রসুল সারিমিত্র নিউ ইয়র্কের কিছু যুবক আমাকে ধরলেন গত রমজানের আগের রমজানে যে হুজুর আপনার পিছনে একটু নামাজ পড়বো আল্লাহ কমর সোজা কর সিদ্দা মিজারা আইকাজ আহলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন কোমর বাঁধতেন পরিবারকে জাগিয়ে দিতেন সবচেয়ে লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু এক এক রাকাতে অন্তত 50 রাকাত 50 আয়াত নামাজ একজন কইল হুজুর আমরা বেশি পড়লাম না পড়লাম কিছু 50 আয়াত করে বলল যে হুজুর এত লম্বা সময় নামাজ পড়ানো যায় নাকি হেরে সেয়াত দিছি তারপরে হের কষ্ট বাকি মুসল্লিরা খুব ভালো সব যুবক ছিল বেশি না 50 60 জন কারণ এরকম নামাজ পড়লে তো ইমামের চাকরি শেষ লগে লগে মতল লিখে বতি যাব তুই বারো নামাজে এত লম্বা করছ কিলে যে ইমামকে মুতাল্লি খবরদারি করবে ওই মুতাল্লি নামাজ হবে না মসজিদ তোমার বাপের জায়গা না মসজিদ আল্লাহর হুকুমে চলবে ঠিক কি না মসজিদ চলবে রাসূলের সুন্নার উপর তোমার কমান্ডে চলবে না কোন নামাজে কোন সূরা পড়তে হবে হাদিসে আছে না নাই তবে হ্যাঁ যদি অসুস্থ হয় সেটার জন্য কনসিডারেশন কিন্তু সারা বছর অসুস্থ ফজরের শট জোহরের শট আসরের শট আরে তসবিহ পড়া যায় না এক নামাজে রুকুতে উঠে রব্বানা আলা কালাম কইতে পারেনি একবার তিনবার মাগরিবের নামাজে রব্বানা আলা কালাম নাই হ্যালো ইমাম সাহেব আমি ইমাম না আমি মুয়াজ্জিন
আচ্ছা তুমি নামাজ পড়াইলা কেন? এই মূর্খ নামাজ পড়ালি কেন? দানি রব্বনা লাক রাহম করতে পারলাম না, তোর সমস্যা কি? এরকম যদি মুসল্লিরা ধরে কোন ইমাম উল্টা পাল্টা করতে পারবে? কথা কর না কেন, তুই নামাজ জানোস না, নামাজের কাতারে আসবি না। মুসল্লিদের নামাজ নষ্ট করার কোন হক তোমার নেই, মুসল্লি তো পাহারা দেয় পিছনে। নামাজে ধীরস্থিরতা খুশুর একটি অর্থ হলো স্থির। আমিন। যারা কোরআনের দিকে ডাকে আল্লাহ সবাইকে এক করে দেন। চট্টগ্রামে কত বাঘা বাঘা সিংহ পুরুষ ছিলেন, সিদ্দিক আহমদ আজাদ সাহেব, খুব মনে পড়ে ওনার কথা। আল্লাহ তিনাকে জান্নাতুল ফেরদাউসে মেহমান করে দেন। অনেক বড় বড় আলেম ভূমি আছে চট্টলার জমিতে, ঠিক কিনা? আমরা কারো বিরুদ্ধে বিষুদ্গার করব না, ভালোটা আলোচনা করব। খারাপটা আসলে মুখ, খারাপ কারো আলোচনা করলে আমার কোনো লাভ নাই। আমি যদি পারি তার ভালো বলব। আল্লামা শফি রাহেমাহুল্লাহ 60 বছর বুখারী পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বিশাল নেয়ামত কি হতে পারে? আল্লামা সিফাতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি 55-55 বছর বুখারী পড়িয়েছেন। মাওলানা আবু তাহের চট্টগ্রামের আনোয়ারা ছিলেন না, আল্লাহর ওলি, জীবন্ত ওলি। নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। কোটাখালীর পীর সাহেব আমাকে খুব স্নেহ করত, সুন্দর নামাজি ছিলেন। আল্লাহ তোনাকে মাফ করে দেন। আমিন। বাইতুল শরীফের আব্দুল জব্বার হুজুরকে আল্লাহ মাফ করে দেন। আমিন। আল্লামা রফিক সাইদিকে আল্লাহ মাফ করে দেন। আমিন। আসছেন আপনাদের গীত গায় রফিক, আমার কত কলিজার মানুষ, আমি এদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, আমি ভালোবাসি সব মুফাসসিরকে। আমি এখন মিজানকে পাই না, আমার কলিজায় খুব কষ্ট। আমাদের এই ছেলেগুলোর জন্য আপনারা দোয়া করবেন। হামজা আলামি, আমিরুল ইসলাম বেলালি, নাসিরুদ্দিন হেলালি, আবুল বাশার, তারা কোরআনের কথা বলে সারা দেশে, বহুত পরিশ্রম করে, আল্লাহ এদের হায়াত দারাজ করে। আল্লাহ মামুনকে সুন্দর করে কথা বলার তৌফিক দান করে। হাফিজুর মামুনের মধ্যে যে দ্বন্দ্ব আল্লাহ এটা মিটিয়ে দেন। কোরআনের কথা যারাই বলে আল্লাহ তাদেরকে কবুল করেন। অনেক সুন্দর সুন্দর কোরআনের কথা আমরা শুনি, আমরা যেন আরো বেশি করে শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেকেই তো নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, একটু দ্বন্দ্ব যেটা আছে আমরা সেটা পার্সোনালি মিটিয়ে নেব। আমার শেখুল হাদিস মামুনকে যদি আমি শ্রদ্ধা করি, তিনিও আমাকে শ্রদ্ধা করবেন, ঠিক কিনা? অশ্রদ্ধা যেন আমরা না করি, প্রকাশ্য গোপনেও। এখন সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে, কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। দুনিয়ার রেকর্ড না হলেও কার রেকর্ড? কার রেকর্ড? আল্লাহর রেকর্ড। আল্লামা সিফাতুল্লাহ গাফারাহুল্লাহ, তিনি আলোচনা করতে করতে আল্লাহর কাছে চলে গেছেন। এমদাদুল হক গোপালগঞ্জি বড় আলেমে দিন ছিলেন, চলে গেলেন। এমদাদুল হক আড়াই হাজারে বড় আলেমে দিন, অনেককে আমরা হারিয়েছি। আল্লাহ সবার আমার কাজকে আপনার জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমার একটা ইয়ং ছেলে মিজানের বয়স, আব্দুল সত্তার গাজীপুরের মুফাসসির ছিল, চলে গেছে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে। এটাই পৃথিবী। আজকে আমার প্রিয় ফজল কথা বলছে, আল্লাহ ওর যোগ্যতা আরো বাড়িয়ে দিন। আমাদের নুরুস সাফা হুজুর কথা বলেছেন, ওনার হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, এটাই করবেন। নামাজ সবার জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, রাসূলুল্লাহ দোয়া করেছেন সবার জন্য, আতিনা ফিল দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা, এটা সবার জন্য দোয়া। আমরা মুসলমানরা এই জন্যই পৃথিবীর নেতৃত্ব দেব, কারণ আমাদের মতো দোয়া পৃথিবীর কেউ করতে পারে না। আমাদের যত ভাই কালেমা পড়েছে আল্লাহ সবাইকে মাফ করে দিন। আরো চিৎকার করে বলি আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাহফিলের কেউ নাই? মাহফিলের কে? কমিটি কোনো কথা আছে? কেউ কথা বলবে? মনে রাখ করি আর কথা নেই, গান সুন্দর হইতো। তুমি জি অবশ্যই। আহারে, আমাদের সভাপতি সাহেবের জন্য দোয়া চাচ্ছেন তিনি, তিনি শরীরে অসুস্থ, তারপরে বসে আছেন, আপনারা দোয়া করবেন। এই শীতের সময় গরম কাপড় পরবেন সবাই, একটা জিনিস খাবেন, শরীর গরম থাকবে, বলবো
বিনা পয়সা চিকিৎসা দেয় তো আমরা ডাক্তারদেরকে চিকিৎসা দেই আলহামদুলিল্লাহ কালেজিরা কালেজিরা আজকাল মেডিকেল সায়েন্স বলছে রক্তের প্রত্যেকটা সেল এবং ভেইন গুলোকে গরম রাখে কালেজিরা ফানো খাইবেন পাতার পরে খাইবেন তেল করে খাইবেন মাথা দিবেন জিয়ানে ব্যথা হিয়ানে ডলবেন শুধু খালেজিরা খালেজিরা আর খাইবেন দে অলিভ অয়েল অলিভ অয়েল রোগ চলে যাবে আদা জান্নাতের প্রথম শরবত কিসের শরবত আদা শরবত কেন শারাবুন মিন জাঞ্জাবিল আদা সব রোগ প্রতিরোধ করে দেয় সব রোগ বহিত করে দেয় আদা সুবহানাল্লাহ মুলা হইবে কোলেস্টেরল নইবে মুলা মুলা কা গরুর হয় তুই গা গরুর কোলেস্টেরল কই হুজুর গরুর খায় নিজে রে করে মেদ বাড়বে না শরীরের জাপানিরা কোরিয়ানরা সারা বছর মুলা খায় সারা বছর এরপরে কাশুন দিয়ে যে সরিষার তেল মাথায় দিবেন চুলগুলো ভালো থাকবে শরীরে দিবেন শরীর ভালো থাকবে সরিষার তেল খুব বড় তেল এটা শীতকালে গরম গরমকালে ঠান্ডা অপোজিট এই জিনিসগুলো খাবেন লং রাখবেন মুখে দুর্গন্ধ যাবে মুখের সব রোগ ভালো হবে কখনো গলায় ক্যান্সার হবে না লং এই ছোট্ট একটা দানা একটা জিব্বার নিচে রেখে দিবেন বাস গলার কোনো রোগ থাকবে না এগুলো হাদিসের চিকিৎসা এলাচি চাবিয়ে খাবেন স্টমাকের ওই যে কনজিউমার শক্তি বেড়ে যাবে হজম শক্তি বেড়ে যাবে আল্লাহ আমাদেরকে এইগুলো করার তৌফিক দান করেন যে ছেলেগুলো ওই মাহফিলটা আয়োজন করেছে বড় কষ্ট করেছে ছেলেগুলো আপনার তাদের বলো সব সময় দোয়া করি তুমি আমাদের নূরুল হক ভাই অসুস্থ আরে ক্যান্সার রোগী একটু এক বোতল পানি নিবেন এক বোতল পানি আলহামদুলিল্লাহ বলেন এই চট্টগ্রামের ঘরে ঘরে প্রবাসীরা কষ্ট করছে ঠিক কি না এদের জন্য দোয়া করবেন ড্রাইভারদের জন্য দোয়া করবেন ড্রাইভাররা খুব নির্যাতিত আমাদের দেশে খুব নির্যাতিত ড্রাইভাররা এদের জন্য দোয়া করবেন ড্রাইভাররা কোনো ড্রাইভার চায় না অ্যাক্সিডেন্ট হোক চায় মানুষ মারতে চায় আমি কয়েকবার আপনাদের বাই রোড আসতেছি বিমানে আসলেই বিভিন্ন লোকদের এয়ারপোর্ট ওনারা কিনে নিছেন প্রোগ্রাম হতে দেয় না একটা ছোট্ট অফিসার এখন প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য যথেষ্ট তবে প্রোগ্রাম যারা ক্যান্সেল করছো তাদের আখেরাত আমরা ক্যান্সেল করে দেবো আল্লাহর কাছে বলে কোরআনের প্রোগ্রাম নিয়ে বান্দরামি করবো না তো এই পথে আস্তে আস্তে বুঝতেছি কত কষ্ট ড্রাইভাররা করে কত কষ্ট আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব বিশেষ করে মাহফিলটা যেন রেগুলার হয় চব্বিশ বছর ধরে হচ্ছে যারা করছেন তাদের অনেকেই চলে গেছেন শুরু করেছেন যারা তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইয়াহইয়া ওয়া ইয়ুমীত وهو على كل شيء قدير اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم الله جل شانه كن كركيل شرابت لسيرات كوميتي رجو جاي جتو ادگار اي چوب بشتم محفل بشاب برگچ بكرات بتج আল্লাহ গভীর রাত আপনার গোলামেরা বসে আছে শুধু একটু কোরআনের কথা শোনার জন্য সূরা বাকারার শুরুর কয়েকটি আয়াত আমি পড়েছি আমার চেয়ে সুন্দর পড়েছে ফজল আমার চেয়ে সুন্দর পড়েছে আমাদের নূরুস সাফা হুজুর আমাদের প্রিয় ওসমান রশিদ হুজুর আরো সুন্দর পড়েছে আল্লাহ এই কয়েকজন আলেমের কোরআন তেলাওয়াতের উসিলায় আজকের নামাজের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আজকের সওয়াব সহ সারা জীবনের সওয়াব গুলো তোমার শাহী দরবারে কবুল করো তার হাদিয়া সমস্ত আম্বি ইকরামের আর ওয়াহ মোবারকে পৌঁছায় দাও বিশেষ করে আমার যে রহমতের নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছে কত কান্দেন তিনি উম্মতের জন্য কত কেঁদেছেন মাঝি বানানোর জন্য রাসূল সাল্লাম নামাজে এত কান্দে উম্মতের জন্য সবচেয়ে বেশি কেঁদেছেন সেই নবী পাকের রওজা মোবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে
একবার যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না এই কবর প্রত্যেকদিন পাঁচবার করে মানুষকে ডাকতে থাকে আমি পোকামাকড়ের ঘর আমি অন্ধকার ঘর আমার বুকে কোরআনের আলো নিয়ে আসো নামাজের আলো নিয়ে আসো সেই কবরে যারা চলে গেছে সবাইকে maaf করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের আব্বা আম্মা নাই আব্বা আমার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও যাদের পিতামাতা অসুস্থ তাদেরকে শাফা নসিব করো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ খনকার খির যারা বর্তলে সিরাত কমিটির সকল সদস্যকে তুমি কবুল করো প্রবাসে যারা আছে তাদেরকেও কবুল করো প্রবাসী প্রত্যেক ভাইদের কামায় রুজুতে বরকত ঢেলে দাও আল্লাহ আমাদের সভাপতি আজকের সভাপতি আলহাজ সিদ্দিক সাহেব সিদ্দিক আহমদ সাহেবকে তুমি শাফায়ে কামেলা নসিব করো তার সব রোগ দিয়ে তার জীবনের গুনাহগুলো maaf করে দাও তিনার মতো যারা বয়োজ্যেষ্ঠ আছে সবাইকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কবুল করো সমস্ত যুবকদেরকে হামজা রাদিয়াল্লাহু আনহু ঈমান দান করে দাও আমার যত মা বোন এসেছেন আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করো ছোট ছোট মাসুম শিশুগুলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করো আল্লাহ এই মাহফিল থেকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও ২৪ বছরে যারা চলে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিও নুরুল হক ভাই সহ যারা ক্যান্সারের রোগী তোমার চেয়ে বড় চিকিৎসক কেউ নেই সবাইকে ভালো করে দাও করোনা আক্রান্ত সারা দুনিয়ার মানুষকে ভালো করে দাও মহামারী থেকে সারা দুনিয়াকে তুমি মুক্ত করে দাও আর আমাদের কালেমা পড়া যারা এই মহামারীতে চলে গেছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিও এই ঈদগায় প্রথম ঈদগা যিনি কায়েম করেছেন তাকে তুমি maaf করে দিও আল্লাহ আমার হুমায়ুন সুমন সুফিয়ানকে তুমি কবুল করো আল্লাহ ক্যামেরাম্যানদেরকে তুমি কবুল করো আল্লাহ আমার ড্রাইভারদেরকে তুমি হেফাজতে রেখে দিও আল্লাহ জাল্লা শানু চাষীদের চাষে বরকত ঢেলে দিও ব্যবসায়ীদের হালাল ব্যবসায় বরকত ঢেলে দিও আল্লাহ যার যে সমস্যা আছে তোমার রহমতে হাতে সেটাকে সে দূর করে দিও আল্লাহ আলমাসিয়া মাদ্রাসার যত ছাত্র শিক্ষক প্রতিষ্ঠাতা সবাইকে তুমি কবুল করে নাও সেই সাথে হাটহাজারি পটিয়া চট্টগ্রাম আলিয়া সহ সমস্ত আলিয়া মাদ্রাসার সমস্ত মুহাদ্দিসদেরকে তুমি কবুল করো আল্লামা শফিউদ্দিন সহ আল্লামা সিফাতুল্লাহ সাহেব সহ যত জনন চলে গেছে দুনিয়া থেকে আল্লামা রফিক সাইদি সহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ বড় বড় আলেমরা যারা মজলুম অবস্থায় আছে তাদেরকে তুমি হেফাজত করো তাদের হায়াত তুমি দারাজ করে দাও আল্লাহ জাল্লা শানহু আল্লামা কামালউদ্দিন জাফরের হায়াত দারাজ করে দাও আল্লামা ইব্রাহিম কাজী ইব্রাহিমের হায়াতকে তুমি দারাজ করে দাও আল্লাহ যত হাদিসের খাদেম আছে সবাইকে তুমি কবুল করো আমাদের সবাইকে নামাজি বানাও আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাও আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাও আমার ফজল সহ যতজন কোরআনের ময়দানে কথা বলছে মোল্লা নাজিম সহ সবাইকে কবুল করো আল্লাহ সবাইকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাতে